ফের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার বাসভবনে যান আল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখী দেবী জানান যে তিনি কলেজের জট কাটাবার জন্য, অভ্যন্তরীণ সমস্যা মেটাবার জন্য শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চান, সেই জন্যই তার বাসভবনে যান তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের বাসভবনে কলেজ সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন টানা 15 মিনিট বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিকদের জানান, কলেজের বিষয়ে তিনি কথা বলতে এসেছেন শিক্ষামন্ত্রী বাসভবনে, সেই জন্যই আসা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আশা দিয়েছেন যে তিনি খুব শিগগিরই সমস্ত ব্যবস্থা গ্রহণ করবেন যাতে কলেজের কোনো রকমের কোনো ক্ষতি না হয়, কলেজ স্বাভাবিক চলতে পারে। ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে শিক্ষামন্ত্রী এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের একান্ত সাক্ষাৎকারের বৈঠক নিয়ে। মানে একের পর এক সমস্যা লেগেই আছে, এবং কালকে একটা অবৈধ গভর্নিং বডি মিটিং করে ওরা আবার নতুন একজন টিচার ইনচার্জ অ্যাপয়েন্ট করার চেষ্টা করছে। তো এই প্রভূত অবস্থায় কী পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে আমরা আলোচনা করব। কলেজের বাইরের কোনো আলোচনা? না না, আপনি বা শোভনবাবু দলে ফিরে আসছেন বা? দেখুন, শোভনবাবু সিদ্ধান্ত নেবেন। আমার আগামী দিনের রাজনৈতিক পথচলা কী হবে সেটা আগামী দিন বলে দেবে, কিন্তু আজকের মিটিং একেবারেই একাডেমিক। এর আগেও কিন্তু আপনি একাধিকবার মিটিং করেছেন, একই কথা বলেছেন, বারবার একই কথা, মানে না বারবার একই কথাই বলতে হবে? উনিও শিক্ষামন্ত্রী আছেন আর আমিও শিক্ষাক্ষেত্রে আছি, আর আপনারা যেটা শুনতে চাইছেন সেটা বারবার প্রশ্ন করেও যখন দেখছেন যে এখনও কিছু হয়নি, ওই একই কথা বলবো, সময় বলে দেবে।